যার মৃত্যু আজও আমাদের কাছে রহস্য, যাকে ছাড়া আমরা হয়তো 1947 স্বাধীনতা অর্জন করতে পারতাম না, যিনি আমাদের সকলের শক্তি, সকলের প্রেরণা, যার কথা শুনে আজও দেশের প্রতিটি মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে, তিনি হলেন আমাদের সবার প্রিয়, আমাদের ন্যাশনাল হিরো সুভাষচন্দ্র বোস, যাকে আমরা ভালোবেসে নেতাজি বলে ডাকি। দেশপ্রেমিক ও বিপ্লবী নেতাদের নাম উঠলেই একদম উপরের সারিতে যার নাম থাকবে তিনি হলেন সেই নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। 1897 সালের 23শে জানুয়ারি তৎকালীন অবিভক্ত বাংলার ওড়িশায় জন্মগ্রহণ করেন নেতাজি। 1902 সালের জানুয়ারিতে ভাই বোনদের সাথে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেবেন বলে বাবার কাছে এই প্রতিজ্ঞা করে 1919 সালে কেমব্রিজে পড়তে যান তিনি। পরবর্তীতে দেশে ফিরে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়লেন তিনি। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই নেতাজির অজানা কিছু তথ্য দিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি, চলুন দেখে নিই। তবে তার আগে বলবো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিন। নেতাজি সম্পর্কে অজানা তথ্যগুলি দেওয়ার পূর্বে আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কিত 64টি গোপনীয় ফাইল প্রকাশ করার সাহসিকতা দেখিয়েছেন, যার ফলে নেতাজি সম্পর্কে উঠে এসেছে আরও নতুন নতুন তথ্য। চলুন শুরু করি। নাম্বার 1, দেশপ্রেমিকদেরও দেশপ্রেমিক। হ্যাঁ, আপনারা সকলেই হয়তো জানেন যে মহাত্মা গান্ধী ও নেতাজির আন্দোলনের পন্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। গান্ধীজি যেখানে অহিংস আন্দোলনের মাধ্যমে ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন, নেতাজি সেখানে পক্ষ নিয়েছেন সশস্ত্র আন্দোলনের। আন্দোলনের পদ্ধতি ভিন্ন হলেও নেতাজির প্রতি শ্রদ্ধার কমতি ছিল না গান্ধীজির, তাই তো নেতাজিকে দেশপ্রেমিকদেরও দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছেন তিনি। আজ অবধি দেশপ্রেমিকদের আদর্শ হিসেবে হাজার হাজার তরুণের সামনে তুলে ধরা হয় নেতাজি সুভাষচন্দ্রের উদাহরণ। নাম্বার 2, শত্রুর শত্রু নেতাজির বন্ধু। যুদ্ধের একটা কমন পলিসি আছে, শত্রু শত্রু তোমার বন্ধু। নেতাজিও এই পলিসি অনুসরণ করেছিলেন। নেতাজি যখন বুঝলেন ইংরেজদের সহজে ভারত ছাড়া করা যাবে না, তখন তিনি ইংরেজদের শত্রুদের সাহায্য নেওয়ার পরিকল্পনা করলেন। জার্মানি ও জাপানের সাথে হাত মেলালেন তিনি। জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন, যেটি পরবর্তীতে ইংরেজদের মোকাবিলা করেছিল। নাম্বার 3, গভর্নর জেনারেলের বিপক্ষে গিয়েছেন। ইয়েস, নেতাজির সাহসের ছোট্ট একটা নমুনা এটি। নেতাজি একবার গভর্নর জেনারেলের সাথে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন, সাথে হাতে ছাতা ঝুলিয়ে। হাতে ছাতা ঝুলিয়ে নিয়ে আসার জন্য গভর্নর জেনারেল তাকে তিরস্কার করলে নেতাজি ছাতাটা গভর্নর জেনারেলের কাঁধে তুলে তাকে সংযত ব্যবহার করার পরামর্শ দেন। ভাবুন তাহলে কী পরিমাণ সাহস। বাট আজকাল তো অফিসের বস কিছু বললেই ভিগি বিল্লির মতো দাঁড়িয়ে সেটা হজম করতে হয়, যেখানে কিনা পরামর্শ তা আবার গভর্নর জেনারেলকে। নাম্বার 4, ঘরের শত্রু বিভীষণ। এই কথাটা তো আপনারা সকলেই জেনে থাকবেন, ঠিক এমনটাই হয়েছিল নেতাজির সাথেও। তিনি যখন কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন তার দলের অনেকেই তাকে হিংসা করতে শুরু করে। নাম্বার 5, কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ। নেতাজি স্বইচ্ছায় কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি, তাকে বাধ্য করা হয়েছিল, কারণ গান্ধীজির অহিংসা নীতি, অর্থাৎ এক গালে চর খেলে আরেক গাল পেতে দাও, এটার একদম বিপরীত ছিলেন নেতাজি। অর্থাৎ একটা খেলে দুটো দিয়ে এসো, অর্থাৎ সশস্ত্র আন্দোলন। আর ব্রিটিশরাও জানতো নেতাজি তাদের জন্য বিপজ্জনক, আর বিভীষণ যখন ঘরের মধ্যেই ছিল তখন ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে নেতাজিকে পদত্যাগ করতে বাধ্য করাটা তেমনটা কষ্ট হয়নি তাদের। নাম্বার 6, হিটলারকে চমকে দেন। নেতাজি হিটলারের সাহায্য চাইতে জার্মানিতে যান। সেখানে হিটলারের অফিসের বাইরে তাকে অপেক্ষা করতে বলা হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর হিটলার বাইরে বের হলেন। নেতাজি সামনে দিয়ে হেঁটেও গেলেন, কিন্তু হিটলার ইচ্ছা করে তাকে দেখেও না দেখার ভান করলেন। বার কয়েক এমন ঘটার পর অবশেষে নেতাজির কাছে গিয়ে হিটলার তার কাঁধে হাত রাখলেন। নেতাজি তখন সংবাদপত্র পড়ায় এতটাই ব্যস্ত ছিলেন যে মুখ তুলে দেখারও প্রয়োজন বোধ করলেন না। কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন, হিটলার। হিটলার অবাক হয়ে বললেন, কিভাবে এত নিশ্চিত হলে এটা আমি? নেতাজি জবাব দিলেন, কেবল আসল হিটলারেরই স্পর্ধা হতে পারে আমার কাঁধে হাত রাখার। নিজের শত্রুদের বোকা বানানোর জন্য হিটলার অনেককে হুবহু নিজের মতো করে সাজিয়ে রাখতেন, কিন্তু নেতাজি ঠিকই আসল হিটলারকে চিনতে পেরেছিলেন। নাম্বার 7, নেতাজির পরিবার। 1897 সালে জানকীনাথ বোস এবং প্রভাবতী বোসের ঘরে জন্ম নেতাজির। নেতাজিরা ছিলেন মোট 14 জনের ভাই বোন। তিনি বিয়ে করেছিলেন এক সুন্দরী অস্ট্রিয়ান নারীকে, নাম এমিল সিনকেন। নেতাজির মেয়ের নাম অনিতা বোস, যিনি পরবর্তীতে জার্মানিতে একজন বিখ্যাত অর্থনীতিবিদ হিসেবে সুনাম কুড়ান। নাম্বার 8, ভারতে প্রথম সশস্ত্র বাহিনীর জনক নেতাজি। ইয়েস, নেতাজি সুভাষচন্দ্র বোসকেই বলা হয় ভারতীয় সেনাবাহিনীর জনক,
কারণ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন সেটিই ছিল ভারতের প্রথম সশস্ত্র বাহিনী। তার সেই বিখ্যাত স্লোগান, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও বিপ্লবীদের প্রেরণা যোগায় এই বাণীটি। নাম্বার 9, বাবার কথা রাখতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। কেমব্রিজে পড়তে যাওয়ার আগেই বাবাকে কথা দিয়ে গিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন, কিন্তু সেই কথা শুধু পূরণই করেননি, মেধা তালিকায় একেবারে চতুর্থ স্থান দখল করে পূরণ করেছিলেন। কারণ যেই সরকারকে পছন্দ করতেন না সেই সরকারের হয়েই কাজ করতে হবে ভেবে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন না। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার মনে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল। শেষে 1921 সালে তিনি আইসিএস অফিসারের পদ থেকে পদত্যাগ করেন। নাম্বার 10, 10 বারেরও বেশি কারাবরণ করেছেন তিনি। 1921 থেকে 1941 এই 20 বছরের মধ্যে তিনি 10 বারেরও বেশি জেলে গিয়েছেন। অবশেষে 1941 পালিয়ে গিয়ে তিনি জার্মানিতে চলে যান। নাম্বার 11, ভয়ঙ্কর সাবমেরিনে ভ্রমণ। 1942 হিটলার নেতাজিকে সাবমেরিন জোগাড় করে দেওয়ার প্রস্তাব দেন। নেতাজি 2টি সাবমেরিনে করে জার্মানি থেকে মাদাগাস্কার ভ্রমণ করেছিলেন। এই যাত্রা ছিল খুবই ভয়ঙ্কর। কথিত আছে এই যাত্রার আগে তিনি স্ত্রী কন্যার কাছ থেকে শেষ বিদায় নিয়ে গিয়েছিলেন। নাম্বার 12, জয় হিন্দ স্লোগানের প্রবক্তা। ভারতের বিখ্যাত স্লোগান জয় হিন্দ এর প্রবক্তা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নাম্বার 13, মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরও বক্তৃতা দিয়েছিলেন নেতাজি। হ্যাঁ, মৃত্যুর খবর প্রচার হওয়ার পরও 3-3 বার বক্তৃতা দিয়েছেন নেতাজি। সেখানে তিনি বলেছিলেন অহিংসার পথে কোনো দিনও স্বাধীনতা আসবে না, সেটা ছিনিয়ে নিতে হবে। তিনি আরও বলেছিলেন যে তিনি যখন দেশে ফিরবেন তখন সেই সব মানুষগুলোর বিচার করবেন যারা লালকেল্লা থেকে আমাদের দেশবাসীর উপর অত্যাচার চালাচ্ছে। নাম্বার 14, নেতাজির পরিবারের উপর নজরদারি চালাতেন নেহরু। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার পরিজনের উপর টানা 20 বছর ধরে গোয়েন্দাগিরি করিয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু। 1948 সাল থেকে 1968 সাল পর্যন্ত টানা 20 বছর ভারতের স্বাধীনতা আন্দোলনের অমর নেতা নেতাজির পরিবার ছিল সরকারি গোয়েন্দাদের প্রখর নজরদারিতে। ওই 20 বছর সময়ের মধ্যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 16 বছর। সে মোতাবেক প্রধানমন্ত্রী নেহরুর কাছে গোয়েন্দা দপ্তর সরাসরি রিপোর্ট পোস্ট করত নেতাজির পরিবারের যাবতীয় বিষয়ে। জওহরলাল নেহরুর গুপ্তচররা নেতাজির পরিবারের সদস্যদের নামে আসা চিঠির কপিও সংগ্রহ করত। এমনকি ওই পরিবারের কোনো সদস্য বিদেশ সফরে গেলে সেখানেও ছায়ার মতো তাকে অনুসরণ করা হতো। নাম্বার 15, যুদ্ধাপরাধী নেতাজি। জানেন কি, নেতাজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছিল আর স্বাধীন দেশের ভারত সরকার তাতে সইও করেছিল। আজও যদি কোথাও কোনোভাবে তাকে দেখতে পাওয়া যায় তবে গুলি করে হত্যা করে দেওয়ার নির্দেশ আছে। তাহলে বুঝতে পারছেন একজন মহান দেশপ্রেমিককে কেন এই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হলো আর স্বাধীন ভারতই বা কেন তাতে সই করল। আপনার মতো আমরাও এই প্রশ্নের উত্তরের খোঁজেই আছি। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, নেতাজি কি আসলেই যুদ্ধ অপরাধী নাকি একজন আদর্শ দেশপ্রেমিক? কমেন্টের মাধ্যমে আওয়াজ তুলুন। যদিও ভারত সরকার নেতাজি সম্পর্কিত কিছু গোপন ফাইল জনসম্মুখে এনেছে, সেগুলো থেকে অনুমান করা হচ্ছে যে হয়তো নেতাজি স্বাধীনতার পরও জীবিত ছিলেন। সেই ফাইলগুলি থেকে কিছু তথ্য আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি, যা হয়তো আপনাকে বিশ্বাস করাতেই পারে যে তাইপেই প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। প্রথমত, গুমনামী বাবার সাথে নেতাজির মিল। উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলায় খোঁজ পাওয়া গেছিল এক সাধু বাবার, যার চেহারার সাথে বিস্তর মিল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। তিনিই যে নেতাজি ছিলেন সম্প্রতি এমন দাবিও তুলেছেন অনেকেই, আর সেই দাবিও আরও জোরালো হয়ে ওঠে যখন গুমনামী বাবার তৌরঙ্গ থেকে বেশ কিছু পারিবারিক ছবি এবং চিঠিপত্র পাওয়া যায়। এমনকি তার বাক্স থেকে উদ্ধার হয় বেশ কিছু জিনিস যার বেশিরভাগটাই নেতাজির সাথে হুবহু মিলে যায়। দ্বিতীয়ত, ইতিহাস সাক্ষী যে 1945 সালের 18ই আগস্ট তাইপেইতে একটি প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। কিন্তু সেখানকার সরকার বলেন যে তাদের কাছে ওই দিন বা তার আশেপাশে এরকম কোনো প্লেন দুর্ঘটনার খবরই নেই। তৃতীয়ত, জীবনের শেষ দিনগুলি এই প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী বারাণসীর গাজীপুরের কাঁথি গ্রামের গুহায় সাধক হয়ে কাটিয়েছিলেন তিনি। সে সময় নেতাজি নিজেকে সাধক শারদানন্দ নামে পরিচিতি দিতেন। সেই সময় কৃষ্ণকান্ত ছিল নেতাজির সবচেয়ে কাছের লোক। নেতাজির সাথে যে নিয়মিত যোগাযোগ হতো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কৃষ্ণকান্ত তার ডায়েরিতে লিখে গেছেন। এমনকি কৃষ্ণকান্তের ছেলে শ্যামাচরণ পরে নেতাজির লেখা কিছু চিঠি জনগণের সমক্ষে নিয়ে আসেন। চতুর্থত, শেষ নেতাজি যে প্লেনে চেপেছিলেন সেখানে তার কো প্যাসেঞ্জার ছিলেন কর্নেল হাবিবুর রহমান।
সেই প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা গেলেন আর কর্নেলের গায়ে কোনো রকম আঁচড়ও পড়লো না। বাহ, ইজ ইট নট স্ট্রেঞ্জ? ইয়েস ইট ইজ। আদৌ নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি বেঁচে আছেন? তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল নাকি তিনি নিজেকে নোংরা ষড়যন্ত্র থেকে সরিয়ে রেখেছিলেন? তিনি গুমনামি বাবা নাকি অন্য কোনো সাধু? তিনি রাশিয়ার হাতে বন্দি অবস্থায় সাইবেরিয়াতেই মৃত্যুবরণ করেন নাকি সবটাই সাজানো? রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্য কি তার নাকি অন্য কারো, সেটা আজও অস্পষ্ট। তবে সময় এসেছে সত্যটা জানার। আশা করি নেতাজির মৃত্যু রহস্যের সমাধান আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাব। তো আজকের মতো এখানেই, জয় হিন্দ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।